হ্যালো এভরি ওয়ান হাউর ইউ আশা করছি সবাই ভালো আছো আজকেও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা টপিক্স নিয়ে আজকে যে টপিক্স নিয়ে পড়বো আমরা তা হচ্ছে ক্লাস নাইন এর ইউনিট ওয়ান লেসন ফোর তাহলে চলো আমরা আমাদের লেসনে চলে যাই এর আগে আমি আর একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি গত ক্লাসে কিছু পড়া দিয়েছিলাম হোমওয়ার্ক নিশ্চয়ই তোমরা সেটাকে কমপ্লিট করেছো আশা করছি সেটা কমপ্লিট করলে তোমরা অবশ্যই এই বিষয়ে সব কিছু বুঝতে পারবে তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের পড়ায় চলে যাই আচ্ছা চলে এসেছি আমরা আমাদের ল্যাসনে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে কোন লেসনটা করব। আমরা করব আজকে ইউনিট ওয়ান লেসন ফর রেসপন্সিবিলিটিস আজকে আমরা করব রেসপন্সিবিলিটিস দায়িত্ববোধ তাহলে আমরা দেখি এখানে কি আছে রিড দ্য ট্যাক্সট এখন টেক্সটটা পড়তে হবে আমাদেরকে রনিস মাদার গ্যাপ হেম গিপ থেকে গ্যাপ এটা এটা ভার্বের ফার্স্ট ফর্ম হলো এটা হচ্ছে অতীতের কথা আর অনেক আগের একটা কথা এখানে তুলে ধরা হলো রেসপন্সিবিলিটিটা দেখানোর জন্য রনিস মাদার গ্যাপ রনির মা তাকে দিল ফিফটি টাকা পঞ্চাশ টাকা টু বাই ক্রয় করার জন্য সল্ট লবণ ক্রয় করার জন্য অ্যান্ড সেলেস এবং মরিচ ক্রয় করার জন্য আচ্ছা এখন লবণ এবং মরিচ ক্রয় করার জন্য সে যাবে অন হিস ওয়ে তার প্রতি তার পথে টু দ্য মার্কেট মার্কেটে যাওয়ার পথে মানে বাজারে যাওয়ার পথে রনি ফান্ড এ পুয়ার ফ্যাসার বাই রনি খুঁজে পেল মানে দেখতে পেল এ পুওর একটা গরিব দরিদ্র প্যাসার বাই ট্রাইং টু হোল্ড পথছাড়ি ট্রাইং চেষ্টা করছিল টু হোল্ড হোল্ড মানে হচ্ছে তুলতে ধারণ করতে এ বয় আফ হোল্ড একটা বালককে উপরে তুলতে চেষ্টা করছিল খে একজন দরিদ্র পথচারী আচ্ছা হু লাইং যে সায়িত ছিল অন দা রোড যে শায়িত ছিল লাইন শব্দ হচ্ছে শায়িত থাকা যে সাইতো ছিল অন দা রোড কোথায় রাস্তার মধ্যে শায়িত ছিল গ্রোয়ানিং গ্রোয়ানিং সরি এটা হচ্ছে সে কি করছে গর্জন করছে মানে সে কাতরাচ্ছে ব্যথা পেয়ে কাতরাচ্ছে কেন কামিং নেয়ার পাশে এসে রনি স দ্যাট রনি দেখলো যে ইট ওয়াজ হিস ক্লাসমেট তানিম ইট ওয়াজ এটা ছিল হিস ক্লাসমেট তার সহপাঠী তানিম আচ্ছা হু ওয়াজ হয়েছিল যাকে আঘাত দেওয়া হয়েছিল বাই এ স্পিডি মোটর বাইক একটা দ্রুতগামী মোটর বাইক দ্বারা তাকে কি দেওয়া হয়েছিল আঘাত দেওয়া হয়েছিল আচ্ছা তাহলে এবার কি হলো ইমিডিয়েটলি তৎক্ষণাৎ হি স্টপড সে বন্ধ করে দিল বন্ধ করে দিল বলতে থামালো ইমিডিয়েটলি তৎক্ষণাৎ হি স্টপড এ বেবি ট্যাক্সি সে একটা বেবি ট্যাক্সিকে থামালো অ্যান্ড টুক তানিম তানিমকে নিল টু এ ক্লিনিক একটা ক্লিনিকে নিয়ে গেল। ফ্রম দেয়ার সেখান থেকে হি ফোনড সে ফোন করলো তামিমস প্যারেন্টস তামিমের পিতা মাতাকে সে সেখান থেকে ফোন করলো হয়েন যখন দেখেম এই সবগুলো ভারবি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টেন্সে হচ্ছে মানে ফার্স্ট ফর্মেই আছে কেন এটা এগুলো অতীতের কথা অতীতের কথা তার জন্য ভার্ব সবগুলো ফার্স্ট ফর্মে হবে তাহলে হয়েন দেখেম টু দ্য ক্লিনিক যখন তারা ক্লিনিকে আসলো তারা মানে তানিমের পিতা মাতা রনি রিটার্ন হোম রনি বাড়িতে চলে গেল উইদাউট ছাড়া কি ছাড়া দ্য সল্ট অ্যান্ড সেলি লবণ এবং মরিচ ছাড়া সে বাড়িতে চলে গেল হি হ্যাড ইউজ টু মানি সে তাকে হি হ্যাড ইউজ টু তাকে ব্যবহার করতে হয়েছিল দা মানি টাকা টু পে পরিশোধ করতে দ্য ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারকে তার কাছে যে টাকাটা সে মার্কেটে আসছিল বাজারে আসছিল লবণ এবং মরিচ কেনার জন্য সেই টাকাটা সে ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে খরচ করলো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে রেসপন্সিবিলিটির একটা চিত্র এখানে রয়েছে এরপরে আর কি আছে আমরা সো এর আগে আমি জিনিস তোমাদেরকে প্রথমে দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই প্যাজেজে যে কিওয়ার্ডগুলো রয়েছে রয়েছে সে তো এখনই দেখো এই এই যে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আচ্ছা এগুলো ছিল এই প্যাসেজের কিউওয়ার্ড দেখো তাহলে এগুলো তোমরা বাসায় খাতার মধ্যে তুলে ফেলবে এবং এখান থেকে শিখে ফেলতে হবে আমি পাশে এইগুলোর সিনেম শুধু দিয়ে দিয়েছি তো তোমরা সবগুলা একসাথে শিখে ফেলবে মূল ওয়ার্ডটা এবং সিনেম ওয়ার্ড দুটোই শিখতে হবে এখন দেখো নাও ডিসকাস ইন গ্রুপস দ্য ফলোইং কোশ্চেনস এখানে যে ফলোইং কোশ্চেন দেওয়া আছে চারটা প্রশ্ন দেওয়া আছে এগুলোকে ডিসকাস করতে বলছে তাহলে আমরা দেখি ডিট রনি ডু রাইট অর রং হোয়াই ডিট রনি রনি কি সঠিক এবং ভুল কোনটা করেছিল এবং কেন করেছিল হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো হিস মাদার তার মা ডিট হোয়েন রনি রিটার্ন হোম যখন রনি বাড়িতে ফিরে যাবে উইদাউট দ্য সল্ট অ্যান্ড সেলিস লবণ এবং মরিচ ছাড়া যখন রনি বাড়িতে ফিরে যাবে তখন তার মা কি মনে করবে তুমি কি মনে করো তুমি কি মনে করো আচ্ছা এই যে দুইটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম এবং এরপর আরো দুইটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের আমাদের টেক্সট নাম্বার এটা তো এ আমরা আমরা সব দেখি আগে এইগুলো প্রশ্নগুলো একটু বুঝে নেই হোয়াট হিলস কুড রনি ডু ইন দ্য সিচুয়েশন ওই অবস্থায় রনি আর কি করতে পারতো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে তুমি কি বুঝেছ ঠিক আছে তাহলে আমরা এখনো পুরোপুরি জিনিসটা রেসপন্সিবিলিটিটা কি আসলে কি করতে হবে যদিও বুঝি নাই কিন্তু রেসপন্সিবিলিটি কি এটার একটা চিত্র এখানে রয়েছে তাহলে আমরা এখন টেক্সট নাম্বার বিটা পড়ব ঠিক আছে আসো তাহলে ওকে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি টেক্সট বি তে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ইজ রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কি সেটা ওই যে উপরে পড়ে আসছি প্রশ্নগুলোর হচ্ছে ফলোয়িং কোয়েশ্চেন গুলোর আনসার এখানে রয়েছে তাহলে আমরা পড়ে যাই ঠিক আছে রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অবলিগেশন একটা রেসপন্সিবিলিটি হচ্ছে একটা দায়িত্ব এই যে রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি একটা দায়িত্ব অর অথবা অ্যান অবলিগেশন একটা বাধ্যবাধকতা কিসের টু ডু সামথিং কোনো কিছু করার একটা বাধ্যবাধকতা এটাকেই বলে রেসপন্সিবিলিটি ঠিক আছে তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আমরা কি বলবো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওকে উদাহরণস্বরূপ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড ইউ হ্যাভ তোমার রয়েছে দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব রয়েছে টু অ্যাটেন্ড স্কুল স্কুলে যোগদান করা হচ্ছে তোমার দায়িত্ব অ্যান্ড পার্সিউ এবং অনেশন করা এই যে পার্সিউ ওয়াটার তো হচ্ছে চালা চালানো চালিয়ে যাওয়া এবং অনেশন করা মানে খোঁজা

ইন দেয়ার ওল্ড এজ তাদের বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করা অ্যান্ড শো অন অ্যান্ড শো অন শো অন মানে হচ্ছে এবং আরও অনেক কিছু ওকে তাহলে আমরা প্রথমে বুঝতে পেরেছি এ অব্লিগেশন এবং ডিউটি মানে হচ্ছে কোনো কিছু করার জন্য বাধ্যবাধকতা এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি তাহলে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে আমাকে নিয়মিতভাবে স্কুলের মধ্যে অ্যাটেন্ড করতে হবে আমার পড়াশোনা সঠিকভাবে চলে যেতে হবে আমার বাবা মাকে তাদের বৃদ্ধ বয়সে আমাকে দেখাশোনা করতে হবে এবং আরও অনেক কিছু তাহলে ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি তোমার আরো রয়েছে দায়িত্ব টু ইউর সোসাইটি শুধু তোমার নিজের প্রতি এবং প্রতি পিতা তোমার সমাজের প্রতিও তোমার দায়িত্ব রয়েছে অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকারের প্রতিও তোমার দায়িত্ব রয়েছে ইজি এক্সাম্পল ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল টু হেল্প এ নেভার একজন প্রতিবেশীকে সাহায্য করা ইন সমস্যার সময় মানে তার কোনো সমস্যা হলে তখন তাকে সহযোগিতা করা অর টু কাস্ট ভোট ভোট তোমার তোমার তুমি গ্রহণ করবে অথবা ভোটকে দিবে ইফ ইউ আর এইটিন অর ওভার যদি তুমি আঠারো বছর বয়সী হও অথবা তার চেয়ে বেশি বয়সী হোক তাহলে তোমাকে অবশ্যই ভোট দিতে হবে এটা হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি এটা কার প্রতি সরকারের প্রতি আর সমাজের প্রতি হচ্ছে তোমার প্রতিবেশীকে তুমি সহযোগিতা করবে বুঝতে পারছো এবার দেখো এরপরে রেসপন্সিবিলিটি একটা দায়িত্ব ইজ অলসো অ্যান অবলিগেশন এটা আরও একটি বাধ্যবাধকতা অথবা একটা দায়িত্ব নট টু ডু সামথিং এবং কোনো কিছু না করা আমরা প্রথমে বলেছিলাম যে দায়িত্ব হচ্ছে এমন কিছু জিনিস এমন কিছু বাধ্যবাধকতা কোনো কিছু করা এখন বলছে দায়িত্ব হচ্ছে এমন কিছু জিনিস যা কোনো কিছু না করা তো কোনো কিছু না করে এটা কি হতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল অ্যাবো ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি তোমার দায়িত্ব হচ্ছে নট স্টিল অ্যাবো একটা বই চুরি না করা ফ্রম এ পাবলিক লাইব্রেরি একটা সরকারি অথবা জনগণের একটা গ্রন্থাগার থেকে সরকারি গ্রন্থাগার থেকে আমরা অনেকে দেখা যায় যে আমরা লাইব্রেরিতে যাই একটা বই কি করে বলে যে আমার একটা বই লাগবে বইটা কাঠ দেখিয়ে নিয়ে যায় এক সপ্তাহ পর দেওয়ার কথা এরপরে অনেক পরে দেখা দেখা হলে যায় সে তার বইটা হারিয়ে ফেলেছে বা এরকম কিছু বাহানা দেয় এটা 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 করা যাবে না এটা হচ্ছে রেসপন্সিবিলিটি তোমার হচ্ছে নট টু স্টিল এ বুক ফ্রম দ্য ফ্রম এ পাবলিক লাইব্রেরি অ নট টু পিল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন এ ফুটফাতের মধ্যে তুমি তোমার বিল্ডিংস এর ম্যাটেরিয়ালস গুলো যন্ত্রপাতি গুলো মনে করো তুমি একটা বিল্ডিং নির্মাণ করছো ঠিক আছে এটা নির্মাণ করার জন্য যতগুলো যন্ত্রপাতি আছে সবগুলো তুমি রাস্তার উপর ফেলে রাখছো তাতে কি হলো তাতে পথচারীরা কষ্ট পাচ্ছে গাড়ি চলাচলে একটা বাধার সৃষ্টি হচ্ছে তাহলে এটা একটা অন্যায় কাজ এটা নট টু ডু সামথিং এটা তোমার করা উচিত না দিজ আর ইউর রেসপন্সিবিলিটিস এগুলোই তোমার দায়িত্ব অ্যাজ সিটিজেন একজন নাগরিক হিসেবে বাট রেসপন্সিবিলিটিস অফ এ অফ দ্য গভর্নমেন্ট কিন্তু এখানে সরকারের প্রতি তোমার দায়িত্ব অ্যাজ ওয়েল সরকারের প্রতিও তোমার কি রয়েছে দায়িত্ব রয়েছে অ্যাজ ওয়েল মানে হচ্ছে ও ও মানে কার প্রতি সরকারের প্রতিও আওয়ার গভর্নমেন্ট হ্যাজ রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইচ সিটিজেন এখানে বলছে বাট দেয়ার রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট এজ ওয়েল সরকারেরও দায়িত্ব রয়েছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে টু প্রোভাইড সরবরাহ করা ফর ইট সিটিজেন তার নাগরিকদেরকে সরবরাহ সরবরাহ করা দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ জীবনের জীবনের মৌলিক চাহিদাগুলো তা আমাদের মৌলিক চাহিদাগুলো কি আমরা তো সবাই জানি হ্যাঁ অন্ন বস্ত্র খাদ্য হ্যাঁ বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের জন্য মৌলিক চাহিদা এইগুলা সরকারের উচিত তার জনগণকে যথাযথভাবে প্রভাইড করা সরবরাহ করা ঠিক আছে তো এগুলো কি ইনক্লুডিং এর মধ্যে জড়িত আছে ফুড ক্লথিং শেল্টার এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং সরি শিক্ষা এবং চিকিৎসা এই জিনিসগুলো সরকারের উচিত তার জনগণকে যথাযথভাবে সরবরাহ করা তো দি গভর্নমেন্ট অলসো রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন আবার দেখো দি গভর্নমেন্ট অলসো হ্যাস সরকারের আরও রয়েছে দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব টু প্রোটেক্ট রক্ষা করার দায়িত্ব দ্য ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করার দায়িত্ব সরকারের অফ ইট সিটিজেন তার নাগরিকের হুইস ইনক্লুড যেখানে জড়িত রয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ফ্রিডম স্বাধীনভাবে সরি এই যে ফ্রিডম স্বাধীনভাবে কথা বলা স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এবং স্বাধীনভাবে ভাব প্রকাশ করা ফ্রিডম অফ ফ্রেশ ফ্রিডম অফ রিলিজিন ইকুয়েলি অফ অল বিফোর ল তো এখানে বলা হয়েছে স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে তোমার অনুভূতি প্রকাশ করা স্বাধীনভাবে তুমি যে কোনো কিছু প্রকাশ করা স্বাধীনভাবে তুমি ধর্ম পালন করবে সব কিছু নয় এবং এটাকে সরকারের রচিত তার জনগণকে যথাযথভাবে সরবরাহ করা ঠিক আছে তো এইটাই হচ্ছে আজকের আহ প্যাজেজের মূল কথা এবং তোমার দায়িত্ব কি এবং তোমার দায়িত্ব কি নয় তো আমরা বলে দিয়েছি দায়িত্বের মধ্যে পড়ছে আমাদের নিয়মিত স্কুলে অ্যাটেন্ড করা আমার পড়াশোনা ভালোভাবে করা আমার পিতা মাতাকে তাদের বৃদ্ধ বয়সে সহযোগিতা করা এবং আরও অনেক কিছু তাছাড়া আমার সমাজের প্রতি সরকারের প্রতি দায়িত্ব রয়েছে সমাজের প্রতি দায়িত্ব হচ্ছে আমার প্রতিবেশীকে আমি সহযোগিতা করব। সরকারের প্রতি দায়িত্ব হচ্ছে আমি আমার ভোট দিব যদি আমার বয়স আঠারো হয় এবং এর চেয়ে বেশি হয় ঠিক আছে তা আমার দায়িত্বর মধ্যে পড়ছে নাকি আমি একটা বই সরকারি গ্রন্থাগার থেকে চুরি করব না আমি যখন একটা যে কোনো কিছু নির্মাণ করব আমার এই যে নির্মাণের যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো অযথা আমি ফুটফাতে ফেলে রাখব না তারপর আম সরকারেরও দায়িত্ব রয়েছে আমাদের প্রতি আমাদের মৌলিক অধিকারগুলোকে যথাযথভাবে আমাদেরকে প্রভাইড করা ঠিক আছে এ হচ্ছে আজকে আমাদের প্যাসেজের মূল কথা আচ্ছা এরপর দি নলেজ দি নলেজ স্কিলস অ্যান্ড অ্যাটিচিউড ইউ হ্যাভ এড অ্যাট হোম জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি যা তুমি বাসা থেকে যা তুমি বাড়িতে অর্জন করেছ গেইন অর্জন করেছ অ্যাট স্কুল স্কুলে অর্জন করেছো অ্যান্ড ইন সোসাইটি এবং সমাজে উইল হেল্প ইউ তোমাকে সাহায্য করবে টু বি হতে অ্যাওয়ার অফ সচেতন হতে অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন হওয়া ইউ রেসপন্সিবিলিটিস তোমার দায়িত্ব নিয়ে তুমি সচেতন হতে তোমাকে সহযোগিতা করবে অ্যান্ড এবং টু কেরি এবং চালিয়ে যেতে দেম সেগুলোকে চালিয়ে যেতে আউট ইফেক্টিভলি কার্যকরীভাবে এগুলোকে চালিয়ে যেতে তোমাকে কি করবে সহযোগিতা করবে রিমেম্বার মনে রেখো ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস উইল বি গুড ফর ইউ গুড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড গুডস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যাজ এ হোল অ্যাজ এ হোল সবার জন্য অ্যাজ এ হোল ওকে আমি লাইনটা আবার পড়ে শোনাচ্ছি তোমাকে ওকে ডিসচার্জিং রিমেম্বার মনে রাখো ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটি তোমার দায়িত্বকে পালন করা ডিসচার্জিং মানে হচ্ছে পালন করা ইউর রেসপন্সিবিলিটিস তোমার দায়িত্বগুলো পালন করে উইল বি গুড ফর ইউ তোমার জন্য ভালো হবে তোমার দায়িত্বগুলো পালন করলে তোমার জন্য ভালো হবে গুড ফর ইউ ফ্যামিলি তোমার পরিবারের জন্য ভালো হবে অ্যান্ড ফ্রেন্ডস বন্ধু বান্ধবের জন্য ভালো হবে অ্যান্ড গুড ফর এ সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যাজ হোল অ্যাজ এ হোল সবার জন্য সামগ্রিকভাবে সবার জন্য তোমার সমাজের জন্য দেশের জন্য সর্বোপরি সবার জন্য ভালো হবে তোমার দায়িত্বগুলো তুমি ইফেক্টিভলি ভাবে পালন করলে ইফেক্টিভলি পালন করলে ওকে আজকে আমরা এই লেসনের মাধ্যমে শিখেছি যে আমাদের রেসপন্সিবিলিটি কী এবং আমাদের কী করা উচিত কী করা উচিত না ঠিক আছে তো এই পার্ট থেকে আমরা যা বুঝতে পেরেছি তা অবশ্যই আমরা এটাকে গেইন করার জন্য চেষ্টা করবো এবং আমাদের বাস্তবিক জীবনে এটার কাজে লাগানোর জন্য অবশ্যই আমরা সচেষ্ট থাকব তারপর এই যে আজকের এই ল্যাসনের থেকে পড়ে আমরা যে বিষয়টা আমাদের বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো আমরা ভালোভাবে শিখে ফেলবো এবং আমাদের এই প্যাজেসটাকে আমরা নিজে আমি নিজে মানে আমরা সবাই আর কি আমরা যারা পড়ব সবাই তিনবার করে পড়বো প্রথমে আমি এই যে আমার পাঠটা আমি এখান থেকে দেখে দেখে নিজে পড়বো তারপরে আবার নিজে ট্রাই করব ভুল হলে চেষ্টা করব দেখবো এরপর একদম পারফেক্টলি নিজে করব চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখব যে আমরা খুব ভালোভাবে বুঝতেছি এটা তো এখন এটাই আমার পড়া থাকবে আজকের লেসন থেকে আমরা এখন এমসিকিউ দিকে এবং প্রশ্নের দিকে যাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে আমি মডেল কোয়েশ্চেন নিয়ে আলাদা ক্লাস করব এই ক্লাসের মধ্যে আমরা সব শিখে ফেলব এমসিকিউ এবং প্রশ্ন দুই নাম্বার প্রশ্নগুলো আনসার কোয়েশান কীভাবে করতে হয় এই জিনিসটা আমরা দেখবো ঠিক আছে তখন আমরা ভালোভাবে শিখব আজকে আমরা আজটুকুই শিখছি আগে আমরা প্যাসেজটা সম্পর্কে বুঝি তারপরে আমরা ইনশাল্লাহ সামনে থেকে মডেল কোয়েশান করার সময় খুব ভালোভাবে এটাকে গেইন করলেই আমরা ওই জিনিসগুলো করতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমার জন্য দোয়া করবে তারপর নিয়মিত পার্টগুলো শেষ করবে দিনের দিনে শেষ করতে হবে ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে আজকে আমাদের পাঠ আমাদের পাঠে আজকে আমরা বেশি কিছু আনি নাই পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত নিয়ে কথা বলবো সুতরাং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেলায় চেপে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় ঠিক আছে